হিল দার্জিলিং যেরকম তার সৌন্দর্যের জন্য প্রসিদ্ধ, সেই রকমই প্রসিদ্ধ বেশ কিছু ফান অ্যাক্টিভিটির জন্য, যার মধ্যে প্রথমেই নাম আসে টয় ট্রেনের, যেটাকে জয় রাইডও বলা হয়, আর দ্বিতীয় নাম আসে এই কেবল কার বা রোপওয়ের। দার্জিলিংয়ে গেলে এই রোপওয়ে চড়া কিন্তু মাস্ট, কারণ এই রোপওয়ে আপনাকে নিয়ে যাবে দার্জিলিং যার জন্য প্রসিদ্ধ সেই চা বাগানের একেবারে ওপর দিয়ে। এবার আসি দার্জিলিংয়ে রোপওয়ে কোথা থেকে পাবেন। জায়গাটার নাম হলো সিংমারি। আপনারা যদি মিক্সড পয়েন্ট সাইট সিং করেন তাহলে আপনাদের লিস্টের মধ্যে কিন্তু এই রোপওয়ে ইনক্লুডেড থাকবে, আর যদি মিক্সড পয়েন্ট না করেন শুধুমাত্র রোপওয়েতে আসতে চান তাহলে চলে আসতে হবে সিংমারিতে। ম্যালের কাছ থেকে বা যে কোনো গাড়ি স্ট্যান্ড থেকে সিংমারি আসার জন্য আপনারা শেয়ার কার পেয়ে যাবেন। এখানে এসে প্রথম কাজ হবে রোপওয়ের টিকিট কাটা। টিকিটের মূল্য বড়দের 260 টাকা এবং বাচ্চাদের 130 টাকা। আমাদের টিকিটের মূল্য নিয়েছিল 130 টাকা করে তিনজনের, মানে 390 টাকা, যেহেতু আমরা লোয়ার স্টেশন মানে টুকভার থেকে ওপরে এসেছিলাম, আমরা একদিকের রাইড করেছিলাম। আমরা টুকভারে একদিন ছিলাম, টুকভারে থেকে সেখানে ঘোরাঘুরি করে পরের দিন সকালবেলা আমরা টুকভারে যে লোয়ার রোপওয়ে স্টেশন আছে সেখান থেকে চলে যাই দার্জিলিংয়ে। এটা হলো টুকভার রোপওয়ে স্টেশন। আপনারা যখন দার্জিলিং থেকে আসবেন তখন এইখানেই নামিয়ে দেওয়া হয় বেশ কিছুক্ষণের জন্য, তারপর আবার দার্জিলিংয়ে ফেরত নিয়ে যাওয়া হয়। এই টোটাল রাইডটার সময় লাগে 40 মিনিট, আমাদের সময় লেগেছিল মাত্র 20 মিনিট, যেহেতু আমরা নিচ থেকে ওপরে গিয়েছিলাম। এখান থেকে রোপওয়েতে যাবার আমাদের একটা সুবিধা হয়েছিল, আমাদের টিকিটের জন্য কোনো রকম লাইন দিতে হয়নি। ওপরের কাউন্টারে কিন্তু সকাল 10টা থেকেই বেশ লম্বা লাইন পড়ে যায়, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়। অনেক সময় বেশি পর্যটকদের ভিড় হয়ে গেলে কাউন্টার বন্ধ করে দেওয়া হয় সময়ের আগেই। আমরাও এবারে নিচ থেকে ওপরে গিয়ে দেখলাম তখন মাত্র 11টা বাজে, আর কাউন্টার বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটক বেশি ছিল বলে। এই লোয়ার রোপওয়ে স্টেশন মানে টুকভার রোপওয়ে স্টেশনটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো, চারদিকে বেশ সুন্দর সুন্দর বসার জায়গাও করা রয়েছে। ঠিক 11টা নাগাদ আমরা এখান থেকে রোপওয়েতে উঠলাম। আমরা একদিকে রাইড করব, মানে শুধু নিচ থেকে ওপরে যাব, যেহেতু আমাদের আজকে দার্জিলিংয়ে যাওয়ার আছে তাই। আপনারা যদি আবার টুকভারে ফিরে আসতে চান তাহলে 260 টাকার টিকিট কেটে দুদিকের রাইড করতে পারেন। কাঁপতে কাঁপতে যাচ্ছি আমরা রোপওয়ের মধ্যে। ঘন সবুজ চা বাগানের ওপর দিয়ে আমাদের রোপওয়ে এগিয়ে চলল দার্জিলিং এর দিকে। এই রোপওয়ে লাইনটা নিচে টুকভার পর্যন্ত গেছে, আর ওপরে রোপওয়ে যে স্ট্যান্ড আছে বা রোপওয়ে যে স্টেশন আছে সেখান থেকে ছাড়ে নিচে টুকভার পর্যন্ত যায়। আমরা উল্টো দিক থেকে আসছি, আমরা টুকভার থেকে রোপওয়ে টিকিট কেটে এখন আমরা ওপরে যাচ্ছি দার্জিলিং এ। টুকভার জায়গাটাও কিন্তু অসাধারণ সুন্দর একটা জায়গা, চা বাগানে মোড়া সুন্দর ছোট্ট একটা গ্রাম। চিন্তা নেই, পরবর্তী পর্বে টুকভারের ভিডিও পেয়ে যাবেন। এই রোপওয়ে রাইডের একদিকের সময় লাগে 20 মিনিট এবং দুদিকের সময় লাগে 20-40 মিনিট। ওপর থেকে নিচে এনে এই লোয়ার স্টেশনে 15-20 মিনিটের জন্য ছেড়ে দেওয়া হয়। 20 মিনিটে আপনারা চা বাগানটা একটু ঘুরে দেখে আবার পরের রোপওয়ে করে ওপরে চলে যেতে পারেন। টয় ট্রেনের জয় রাইডের মতো এই রোপওয়ে রাইডও কিন্তু বেশ মজার। দার্জিলিং যার জন্য বিখ্যাত সেই চা বাগানের মাথার ওপর দিয়ে যাওয়ার এক আলাদাই অভিজ্ঞতা, আর তার সাথে এই রোপওয়ে বা কেবল কারে চড়ার একটা অ্যাডভেঞ্চার তো আছেই। রোপওয়ে যত ওপর দিকে উঠতে থাকে চারদিকের দৃশ্য যেন আরো সুন্দর হয়ে যায়।
ওই দূরে লাল রঙের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাই হলো টুকভার রোপওয়ে স্টেশন। আমরা ওইখানে ছিলাম, এতটা উপরে আমরা এখন উঠে এসেছি। ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু এই রোপওয়েতে বসেই এরকম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। কুড়ি মিনিটের সুন্দর একটা সবুজ সফর করে আমরা পৌঁছে গেলাম উপরে সিংমারিতে দার্জিলিং রোপওয়ে স্টেশনে। এইখান থেকেই দেখতে পাওয়া যাচ্ছে, দেখুন কত লম্বা লাইন রয়েছে ওখানে। আর এখান থেকে বেরিয়ে আমরা যখন বাইরে গেলাম দেখলাম কাউন্টার বন্ধ হয়ে গেছে ভিড়ের কারণে, আবার হয়তো একটার পরে খুলবে। যাই হোক, আমরা কিন্তু বেশ ফাঁকায় ফাঁকায় আর বেশ ভালোভাবে প্রথমবার দার্জিলিংয়ের এই রোপওয়ে রাইড করতে পারলাম, আর যেটুকু সম্ভব হলো তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আশা করব পরবর্তী পর্বগুলোতেও আমাদের সাথে জুড়ে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।